আইএসএফের জনসভায় আসার সময় তৃণমূলের ওপর হামলার অভিযোগ, আহত একাধিক। আবারও উত্তপ্ত ভাঙড়, এবার তৃণমূল কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় উত্তর কাশীপুর থানা এলাকার। ঘটনা সূত্রে জানা যায়, সোনপুর সবজি বাজার এলাকায় আইএসএফ প্রার্থীর সমর্থনে জনসভা তথা প্রচার ছিল, আর সেই জনসভায় আসার পথেই তৃণমূলের ওপর হামলার অভিযোগ, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তৃণমূল কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। এই ঘটনায় আক্রান্ত হয় বেশ কয়েকজন তৃণমূলের কর্মী সমর্থক। আক্রান্ত তৃণমূলের কর্মী সমর্থকরা পরবর্তী সময়ে উত্তর কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অন্যদিকে আইএসএফের অভিযোগ, তৃণমূলের কর্মী সমর্থকরা তাদের জনসভায় আসার পথে মিছিলের ওপর হামলা চালায়, তাদেরকে এমনকি মারধর করে। তবে তৃণমূলের সমস্ত অভিযোগ অস্বীকার করে আইএসএফ, তদন্তে উত্তর কাশীপুর থানার পুলিশ। মোটামুটি আইএসএফের গোটা ভাঙড়ের পায়ের তলার মাটি পুরো শেষ হয়ে গেছে ওদের। এখন হতাশায় ওরা ভুগছে, সেই হতাশাজনিত সমস্যায় ওরা আজকে একটা জনসভার নাম করে সকাল থেকে ডিজে এবং ওরা বাজিয়ে নানারকমভাবে প্ররোচিত করেছে বিভিন্ন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে। সেই প্ররোচিত করার পরে বিভিন্নভাবে ওরা মানে মেশিন, বোম, লাঠি নিয়ে চড়া হয় আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে। অক্ষত ভাষায় গালিগালাজ সহ আমাদের বিভিন্নভাবে মানে মারধর করেছে, ইঞ্জুরি হয়েছে, অলরেডি ইঞ্জুরি রিপোর্ট সহ আমরা থানায় কমপ্লেন করতে এসেছি। ওরা বলছে যে ওরা যখন মিছিল নিয়ে যাচ্ছিল তখন আপনার সম্পূর্ণ ভিত্তিহীন কথা। সম্পূর্ণ ওদের পায়ের তলার মাটি শেষ হয়ে গেছে। বিগত পঞ্চায়েতে যেভাবে অত্যাচার করেছে সাধারণ মানুষের উপরে, এখানে সাতটা মানে কর্মীদের খুন, ওরা খুনের রাজনীতি করে, সে তার প্রতিহিংসায় ওরা হতাশা হয়ে এখনও সেই মানে সন্ত্রাসটা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওদের পায়ের তলার মাটি পুরো সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। 10:00 বাজে, আমি সোনপুরহাটে ছিলাম, তো আমার একটা ফোন আসে, আমার মধ্যনাংলা কর্মীদের তরফ থেকে একটা ফোন আসে। সেই ফোনে বলে যে আমাদের এখানে হামিদ মোল্লা নামে একজনকে ওরা মিছিলে মিছিল আসছিল, ওদের ওই মিছিলে রাস্তার ধারে দাঁড়িয়েছিল, প্রচণ্ডভাবে মারধর করে। তো আমি ঠিক আছে আমি যাচ্ছি এক্ষুনি, তো আমি সোনপুর থেকে সরাসরি ওর বাড়িতে গেলাম। ওখানে গিয়ে হামিদ মোল্লার সঙ্গে এবং আমাদের কর্মীদের সঙ্গে কথা বলছি, সেখানে পিন্টু ছিল। এমন সময় অতর্কিতভাবে একদম হঠাৎ করে ওই আইএসএফের কিছু দুষ্কৃতী, তারা লাঠি ছোটা রডফট নিয়ে এসে আমাদের উপরে আক্রমণ করে। একটা জিনিস, ওরা হতাশায় ভুগছে, ঠিক আছে, হতাশাগ্রস্ত হবে, মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে, কিন্তু এইভাবে রাজনীতি করে মানুষের মন জয় করা যায় না। আগামী মানে বিগত পঞ্চায়েত নির্বাচনে ওরা যেমন পরাজয় ওদের ঘটেছে, আগামী লোকসভা নির্বাচনে এই রেজাল্ট ওরা হাতে হাতে পাবে। আহত হয়েছে আমাদের 5-6 জন মতো আহত। যে অভিযোগটা বাস্তবে আমি এখানে মিটিং পরিচালনা নিয়ে ব্যস্ত ছিলাম, যেটা শুনলাম আজকে ভোগালী ওয়ান টোটা শানপুকুর অঞ্চল মিলে সোনপুরই একটা বড় জনসভা সোনপুর বাজারে, যেটা অলরেডি এখন চলছে। তাহলে আজ পর্যন্ত আমরা আপনারা একটা প্রমাণ দেখা, শাসক দল প্রত্যেক দিন কোথাও না কোথাও মিটিং করছে। আইএসএফ কি কোনো মিছিলে বাধা দিয়েছে না কোনো গ্রামে গিয়ে মারধর করেছে? আজকে যখন আমাদের মিছিল হবে, ছেলেরা মিছিল করে আসছিল, সেই মতো অবস্থায় গাড়িতে বাচ্চা বাচ্চা ছেলে ছিল, সে বাচ্চাদের উপরে অ্যাটাক করে, এটা লজ্জাজনক, ভাবতেও অবাক লাগে, আমি কেঁদে ফেলেছিলাম। এরকম ছোটো ছোটো বাচ্চাদের উপরে অ্যাটাক করেছে, জানো, ভয় দেখাতে কি, ভয় দেখিয়ে আইএসএফকে দমানো যাবে না। আর একটা জিনিস, কাশীপুর থানা গিয়ে সেখানে আমাদের ছেলেকে অ্যারেস্ট করেছে, শুনতেও অবাক লাগে। ঠিক আছে, মারধর যখন হয় এক হাতে কোনো দিন তালি বাজে না, যখন মার উভয় পক্ষে হয়েছে, আমাদের যদি দুজনকে অ্যারেস্ট করে, শাসক দলের একজনকে তুলে আনা দরকার ছিল, তাহলে সেটা না করে আমাদের আইএসএফের ছেলে দুজনকে বসিয়ে রেখেছে। মিটিংটা শেষ হোক, টিএমসি নেতাদের কতটা ইঞ্জুরি হয়েছে, নওশাদ সিদ্দিকী আমাদের নেতার নাম কলমের খোঁচা দিয়ে দেখে নেবো কত জায়গায় কতটা সেলাই পড়েছে, এখন যা পারে করুক, কিছু বলবো না। মিটিংটা শেষ হোক, আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান থানায় যাবে, তাদের কলমের খোঁচা দিয়ে দেখে দেবো কত জায়গায় ওদের ইঞ্জুরি হয়েছে, সেটা ওদেরকে দেখাতে হবে আজকে। মোহাম্মদ কারিমুল ইসলাম।